এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে অরুণ ভাই কি হয়েছে ভাবির সাথে চিল্লা চিল্লি করতেছেন কেন আচ্ছা ভাবি আপনি বলেন দুধের উপর সুল থাকলে সেই সুল সরাই কি দুধ খাওয়া যায় হ্যাঁ যায় আপনার ভাই তো কতবার খাইছে ভাবি যদি কিছু মনে না করেন আপনার চুলগুলো একটু সরাবেন সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টের ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইর হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেব হ্যালো অরুণ ভাই আমার ফোনে 200 টাকা দেন না সন্ধ্যার সময় দিব এক মিনিট ভাবি দিচ্ছি হ্যালো লিটন সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস পাশের বাড়ির ভাবিরে নিয়ে আসতেছি আপনি আমারে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন রাগ ভাঙাবো কেমনি বলো তো তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোন সমস্যা নাই বোর হাত ধরে মাপ চাইলে তখন আর বোর রাগ থাকে না আচ্ছা ঠিক আছে এখন আবার কোথায় যাচ্ছের বাড়ির বাবির সাথে কিছু করিয়া আসি তারপর ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাত্রে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুন্তি আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে